দৃষ্টিহীন ব্যক্তির অসামান্য প্রয়াসে তৈরি হয়েছে এই আবাসিক আশ্রম। দরকার মানবিক সাহায্য, মানুষের জন্য মানুষের ভালোবাসা। অবাক করার মতো এক ঘটনা, দৃষ্টিহীন হয়েও আবাসিক আশ্রম তৈরি করেছেন এই দৃষ্টিহীন ব্যক্তি, যা এক নজিরবিহীন ঘটনা। এই দৃষ্টিহীন ব্যক্তির নাম বসন্ত বর্মন। তার এই ব্যতিক্রমী মানবিক কাজ আমাদের সকলকে উদ্বুদ্ধ করতে পারে। কেবল কাগজে কথায় সীমাবদ্ধ নয়, কাজের মাধ্যমেও সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দিয়ে আসছে শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী। গত 5ই নভেম্বর 2023 ছিল মাসের প্রথম রবিবার। দীপাবলির প্রস্তুতি চলতে থাকায় শিলিগুড়ি সুভাষপল্লির ভিপজিওর ক্লাবের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়নি, কিন্তু তবুও ফুলেশ্বরী নন্দিনী সদস্যরা তাদের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। সেদিন ফুলেশ্বরী নন্দিনী টিম ছুটে গিয়েছিল শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়ার লেনিন কলোনিতে। সেই কলোনিতে অনেক নিম্নবিত্ত পরিবারের বাস। তারই মাঝে একজন সম্পূর্ণ দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তি, নাম বসন্ত বর্মন, তার সর্বস্ব পরিশ্রম দিয়ে একটি আবাসিক আশ্রম তৈরি করেছেন শারীরিক ও মানসিকভাবে অক্ষম মানুষ ও অনাথ শিশুদের সুবিধের জন্য। জনগণের দয়ার দানে কোনো রকম কিছু মানুষের মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। ফুলেশ্বরী নন্দিনীর টিম এক মাসের জন্য চাল, ডাল, আটা, তেল, মশলা, ডিম ও কম্বল সেখানে তুলে দিয়েছে। আবাসিকদের পক্ষ থেকে তা গ্রহণ করেন বসন্ত বর্মন। ফুলেশ্বরী নন্দিনীর সভাপতি অনন্যা ভাদুরী সহ 15 জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। শুনেছেন তাদের অভাব অভিযোগের কথা। 4 বছর আগেও একবার গিয়েছিলেন এসব সামগ্রী নিয়ে। করোনাকালীন সময়ের জন্য একটি সংস্থার মাধ্যমে সেখানে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল। এসব মানবিক কাজে ফুলেশ্বরী নন্দিনী সদস্যরা এই আর্থিক সাহায্য করেন, অন্য কোনোভাবে অর্থ আদায় করেন না ফুলেশ্বরী নন্দিনী। সেখানে গিয়ে ফুলেশ্বরী নন্দিনী সদস্যরা দেখতে পান 8 জন প্রাতঃভ্রমণকারী সেখানে একটি কুয়ো স্থাপন করে দিয়ে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিয়েছে। টয়লেট অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে, ঘরের জানালা দিয়ে আলো তেমন প্রবেশ করে না। বারান্দা থাকলে সেখানে রান্নার ব্যবস্থা করা যেত, আরও কেউ মানবিক মুখ নিয়ে এগিয়ে আসতে পারেন। ফুলেশ্বরী নন্দিনীর সাধ্য সীমিত, তবুও এই সীমিত সাধ্যের মধ্যেই তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র থেকে আজকে আমরা বালাসর নদীর তীরে এখানে একটি অন্ধ এবং দুস্থদের একটি সংস্থা আছে, প্রয়াস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা আজকে ওখানে এসেছি, এখানে 16 জন আমরা যা জানতে পারলাম, 16 জনের মতন এরকম প্রতিবন্ধী ছেলেমেয়েরা থাকে, পড়াশোনার ভিতরেও তারা আছে। এবং আমরা ফুলেশ্বরী নন্দিনীর পক্ষ থেকে আজকে আমাদের সাধ্য মতন যতটুকু যা সম্ভব আমরা তাদেরকে সাহায্য বলবো না, সহায়তার জন্য আমরা এখানে এসেছি। চাল, ডাল, রান্নাবান্না করার যাবতীয় মশলা, তারপর হচ্ছে তেল, এ সমস্তর পাশাপাশি আমরা কম্বল দিচ্ছি, আর ডিম আছে এবং আরও অনেক কিছুই আমরা দিচ্ছি আমাদের সাধ্য মতন। কম্বল আছে আমাদের 12টা। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, ফুলেশ্বরী নন্দিনী এর আগেও এখানে এসছে এবং ফুলেশ্বরী নন্দিনীর পক্ষ থেকে এখানে আমরা সহায়তার হাত এর আগেও বাড়িয়ে দিয়েছি বেশ কয়েকবার। শুধু এখানে নয়, সারা শিলিগুড়ি জুড়েই যখনই আমরা শুনি আমাদের কানে আসে, আমরা কারোর থেকে কিন্তু সেই অর্থে চাঁদা নিই না। আমাদের সদস্য যারা তারাই আমরা কন্ট্রিবিউট করি, কেউ তাদের সাধ্য মতন দেয় এবং আমরা সেই অর্থ জোগাড় করে এই সমস্ত কাজকর্ম করে আমরা আনন্দ পাই। তো আমাদের আজকে এই শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য পাঠচক্র থেকে আমাদের একটা টিম এসছে, যেই টিমে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন আমাদের অনন্যা ভাদুরী, আমাদের সেক্রেটারি রয়েছেন কণিকা দাস, এবং আমাদের বনা সাংগঠনিক সম্পাদক হিসাবে বনা আছেন, ক্যাশিয়ার আছেন মঞ্জুদি, আমাদের এক্সিকিউটিভ কমিটিতে যারা রয়েছেন আমাদের বিশিষ্ট শ্রদ্ধেয় আমাদের সদস্য দুলালদা আছেন, এবং আরও অনেকেই আছে, আমাদের দিদি এলাদি, রাখিদি, আরও রঞ্জনাদি, মানে আমরা সবাই আছি একটা টিমের মতন। হ্যাঁ, দোলা আছে, জয় দিদি আছেন, তো আমরা এরকম করি আর কি। তো আমাদের পক্ষ থেকে আজকে এইখানে যিনি দেখাশোনা করেন বর্মনদা, ওনার সুভাষ বর্মন না বসন্ত বর্মন, আমরা বসন্ত বর্মন যিনি এই জায়গাটা দেখাশোনা করেন, আমরা তার হাতে এই কম্বলগুলো তুলে দেব এবং আমাদের রান্নাবান্নার যা সরঞ্জাম, চাল থেকে শুরু করে তেল, মশলা পাতি, ডিম, আমরা সব কিছুই, হ্যাঁ আরও কিছু আটা, আমরা আমাদের সাধ্য মতন দিয়ে যাচ্ছি। এবং এই ভিডিওটা করে আমরা ছাড়বো
নিজেদের প্রচারের জন্য কিন্তু নয়, কারণ পুরেশ্বরী নন্দিনী প্রচার সর্বস্ব টিম নয়। আমরা চাই আমাদের এই কাজ দেখে যেন সমাজের আরও কয়েকটা এরকম ভালো ভালো সংস্থা তারাও এগিয়ে আসে এবং এই দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। সেই অর্থেই কিন্তু আমাদের এই ভিডিও করা, প্রচারের জন্য নয়। আমরা এবার সরাসরি চলে যাব, সেই জিনিসগুলো ওনাদের হাতে তুলে দেব। আমি অনুরোধ করব, অনন্য আছে, অনিকা আছে, সবাই আছেন, আপনারা ওনাদের হাতে তুলে দিন। ধন্যবাদ। আমার হচ্ছে প্রয়াস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। সোসাইটি এটা মূলত কি? মূলত একটা সোসাইটি, এখানে মানে স্কুল নাকি আশ্রম? এটা সবে করা হচ্ছে, যারা বাচ্চারা যদি আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে এখানে থাকে, অন্য স্কুলে পড়ে না। আচ্ছা, অনাথ আশ্রম। হ্যাঁ, মানে অন্য স্কুলে পড়ে না, থাকে এখানে, খাওয়া দাওয়া সবকিছু কাপড় চোপড় এখান থেকেই করা হয়। আর দুই নম্বর কথা, যারা বয়স্ক প্রতিবন্ধী যাদের বাড়ি ঘর নাই তাদেরকেও এখানে রাখা হয়। আচ্ছা, বয়স্ক প্রতিবন্ধী কতজন আছে? আমার এখানে টোটালি আছে, বয়স্ক আছে 5 জন, বাচ্চারা আছে 15 জন, আর মিডিয়াম 25-26 এমন বয়সের আছে মোটামুটি 3 জন। আচ্ছা, ছেলে মেয়ে মিলেই থাকে? ছেলে মেয়ে মিলাই। আচ্ছা, তো এখানে ঘর মাত্র দুটো? ঘর দুইটা রুম আছে, আর উপরে একটা আমার নিজস্ব রুমও ইউজ করছি আমি। আচ্ছা আচ্ছা, আপনার যে বাড়িটা সেটা আপনি এখন এইভাবে ইউজ করছেন? আচ্ছা, আর ইসে এখানে বাথরুম টাথরুম টয়লেটের ব্যবস্থা ঠিকঠাক আছে? আমার বাথরুম উথরুম কিছু ছিল না। আমাদের যে আনন্দময় এমএলএ আছে, উনিকে ইয়ার আগে ডাকছিলাম, উনি 3-4 বার আসছিল, আসার পর বাথরুম অর্ধেক দেওয়াল হওয়া আছে, এখনো কমপ্লিট করা হয় নাই বাথরুমটা, দরজা উরজা কিছু এখনো ই করা হয় নাই। আচ্ছা, সেটা বাকি আছে। তার জন্য বাথরুম আমরা ইউজ করছি কাঁচা বাথরুম টিনের বেড়া দেওয়া। আচ্ছা, তার মানে আপনাদের ওই বাথরুম করা বা ঘর করার জন্য আর্থিক সাহায্য লাগতে পারে? হ্যাঁ, ঘর বানানোর জন্য আমার কাছে এখন প্রচুর ই হচ্ছে, থাকার জায়গা হচ্ছে না, এই চাপা চাপা করে একটা করে রুমে 7-8 জন করে আছে, তাও থাকার কোনো অতটা ব্যবস্থা হচ্ছে না। নিচে এই যারা বাইরে থেকে আসছে তারা ম্যাট উঠ দিচ্ছে, সেটা ই করি এখানে রাখা হচ্ছে। আচ্ছা, তোমার নাম কি বলো? কি নাম বলো? ও আচ্ছা, কথা বলতে পারে না। তোমার নাম? অনিকা। ও আরো বলতে পারবে না? আচ্ছা, ও আরো বলতে পারবে না, ও মেন্টাল টাইপের, মানে এরকম মেন্টাল টাইপের। তাও 5 জন? হ্যাঁ, 5 জন শিশু আছে এখন আপাতত, আর বাকিরা মনে ছুটিতে গেছে। এই যে মানে ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে, চলতে পারবে না। এই যে গেরি আছে উনি কত বলতে পারে না? 3টা বাচ্চা আমার বাড়ি, 3টা বাচ্চা এখানে থাকে, এখানে সব কাজ সব এখান থেকে স্কুল।